ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর পুজো সবার কেমন কাটছে অবশ্যই জানাবেন, কারণ এখন পুজো আর 4 দিনের নেই, এখন পুজো 10 দিনের। তো সব মিলিয়ে মিশিয়ে গত বুধবার যে কেনাকাটা করে নিয়েছিলাম সেগুলো এখানেই আছে, কারণ সবাইকে দেওয়া সেগুলো দিতে হবে। আর আমাদের তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা থেকেই খাওয়া দাওয়া স্টার্ট, লুচি চিকেন আর সাথে বেগুন ভাজা স্যালাড আছে, কারণ কিছু গেস্ট এসেছিলো তো সেই কারণে চিকেন লুচি আর সব মেনু করেছিলাম। তো চলে এলাম এবার চতুর্থ দিন। তো চতুর্থ দিন আমাদের পাড়ায় মা দুর্গার উদ্বোধন ছিল, মানে মা দুর্গাকে বরণ করে আনতে যাওয়া হচ্ছিলো। তো পাড়ার সমস্ত দিদি বৌদি কাকিমা জেঠিমা সবাই মিলে লাল পাড় সাদা শাড়ি পরে কিন্তু মাকে আহ্বান জানানো হচ্ছিলো। তো সবাই হেঁটে হেঁটে হাতে প্রদীপ নিয়ে এইভাবেই কিন্তু যাচ্ছিলো। আর এই যে মেয়েকে হাত ধরে আমিও চললাম, আর ভীষণ ভালো লাগে, ভীষণ বলতে ভীষণই ভালো লাগে। তো আমাদের পুজোর থিম অনুযায়ী সবাই ইয়েলো কালারের ড্রেস পরে আছে দেখতে পাচ্ছেন, আর এইভাবে হেঁটে হেঁটে যেতে না সবাই মিলে যে কী আনন্দ হচ্ছিলো আপনাদের বোঝাতে পারবো না। তো পুজো তো আমাদের পুরো মানে কি আসছে আসছে সেটাই একটা আনন্দ, তাই না বন্ধুরা? আমার মনে হয় পুজোই যে আসছে আসছে সেটাই একটা আনন্দ। আর এসে গেল মনে আছে তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী হয়েই যাবে। তো যাই হোক, যতটা আছে মা আমাদের সঙ্গে আছে, ততদিন চুটিয়ে মজা এবং আনন্দ করে নিতে হবে। আমি তো করবই, আমি আপনারা অবশ্যই করবেন, কারণ এই কটা দিনই মা আমাদের সঙ্গে থাকেন বছরে সারা বছরের। তো চুটি আনন্দ করার কথা এলেই আমার মানে কি বলবো, ভিড়টার থেকে আমি একটু এড়িয়ে যেতে চাই, মানে আনন্দ তো করি তবে অতিরিক্ত যে ভিড়টা সেটা থেকে একটু এড়িয়ে যেতে চাই। তো সেই কারণে আমি আগে আগে একটু ঠাকুর ঠাকুর দেখে নিই, আর ভিড়ের টাইমে একটু মানে বাড়িতে বলুন বা কারোর বাড়িতে গিয়ে বলুন আনন্দ করি। তো যাই হোক, আজকে এইভাবেই আমার পুজোটা এবছর স্টার্ট হচ্ছে আমাকে আহ্বান জানিয়ে। তো মা সবার মঙ্গল করুক, সবাইকেই ভালো রাখুক, কারণ আমরা যেই সিচুয়েশান দিয়ে যাচ্ছিলাম করোনা, তখন তো আমাদের পুজো মানে কি বলবো, পুরো শুধু কেন পুজো কেন, যে কোনো উৎসব আনন্দ একদম আমাদের জীবন থেকে মুছে গিয়েছিল। তো এখন তো আমরা সবাই আবার যে যার মানে নিজের আগের জীবনে যেন ফিরে এসেছি। তো বেশ ভালো লাগছে, বেশ কেন, আমার অনেকটাই ভালো লাগছে। আর এখন আমরা হচ্ছে মাঝ রাস্তায় চলে এসেছি। তো মাঝ রাস্তায় দেখুন কত সুন্দরভাবে এনারা এনাদের গান বলুন নৃত্য বলুন সমস্ত কিছু দিয়ে সবাইকে খুশি করছে, তো এটা ভীষণ ভালো লাগছিল দেখতে। তো এখন আমরা যে মাঠে আমাদের পূজা হয় তো সেখানে চলে এসেছি, এখানেও এনারা অনেকক্ষণ ধরে পারফরমেন্স দিয়েছেন, তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমিও তো দেখছিলাম। তো মেয়ে তো খালি বাবার কাছে যাবে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আর এখান থেকে বাড়ি গিয়ে আবার একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো হচ্ছে কলকাতার উদ্দেশ্যে, কারণ ঠাকুর দেখাটা বন্ধুরা আমার মনে হয় কলকাতাটা একটু না দেখলে ঠাকুর দেখাটা সম্পূর্ণ হয় না। তো সেই কারণে এখন যেহেতু সবে মাত্র চতুর্থী, তো আমি এই কটা দিনই আগে আগে ঠাকুর দেখে নিই, তো সেই এই যে সেই কারণে যাব। তো এখন আমাদের মায়ের রূপ আপনারা দেখুন কত মানে কি বলবো, মা যখন আসে না তখন একটা অন্যরকম মুখ থাকে হাসি হাসি, আবার যখন যায় তখন আপনারা একটু মুখটা লক্ষ্য করবেন অনেকটাই মানে কি বলবো, মায়ের মুখটা মনটা যে খারাপ আছে সেটা কিন্তু মুখ দেখলেই বোঝা যায়, তো সেই রকমই মায়েরও মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে যায়। তো সে সব মিলিয়ে আমরাও মেয়েরাও যখন বাপের বাড়ি যায় তখন কত খুশি থাকে, কিন্তু বাপের বাড়ি থেকে আসার সময় মনটা খারাপ হয়, তো মায়েরও আমার মনে হয় সেরকমই হয়। তো যাই হোক, এবার যাবো হচ্ছে বাড়ি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর প্যান্ডেলে মাকে এখন ঢোকানো হবে, তো সেই সমস্ত কিছু আর দেখবো না, চলে যাব বাড়ি। আর বাড়ি গিয়ে রেডি সেডি হয়ে চলে এলাম ঠাকুর দেখতে, আর এই যে কিছু সেলফি আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি, তার কারণ আমার তো ভিডিও করার লোক নেই, যা করতে হবে নিজেকেই করতে হবে। আর এখন আমরা চলে এসেছি শ্রীভূমি, কলকাতার নামি দামি মানে নামি দামি ঠাকুরের মধ্যে একটা। তো এখানে ভীষণ মানে কি বলবো, অন্যবারে যখন এসেছিলাম চতুর্থীতে, চতুর্থীতে এত ভিড় ছিল না, কতবারই এসেছিলাম চতুর্থীতে আমরা যেখান থেকে ঢুকেছি মানে যেই রাস্তায় ঢুকেছি ওই রাস্তাকেই বেরিয়েছি এবং ভীষণ হালকা ছিল, কিন্তু এবারে আপনারা বিশ্বাস করবেন না কী হারে ভিড় হয়েছে। আমি তো ভাবছিলাম যদি এত ভিড় হবে জানতাম এবারে চতুর্থীতেই, তাহলে আমি হয়তো আরও
দ্বিতীয়াতে তৃতীয়াতে এসে দেখে যেতাম। যেহেতু প্রতি বছর চতুর্থীতে আসি, তো সেই কারণে এই বছর চতুর্থীতেই এসেছি। তো এত ভিড় হয়েছে না সত্যি কথা বলতে, ওইখানটাই দেখে আর রাস্তার ধারে দু একটা ঠাকুর দেখে আমরা চলে এসেছি। আর আমাদের শরীর টানছিল না, কারণ বললামই না ভিড়ের ঠেলে ঠেলে ঠাকুর দেখে আমার এরই তো, হালকা হালকাই আমি দেখে আসি। আর এই যে লাইটিংগুলো এত অপূর্ব, মানে রাস্তায় বেরোলেই, মানে এই দুর্গাপুজো কদিন না রাস্তায় বেরোলে মনে আপনার একটা অন্যরকম খুশি থাকবেই। তো সেই খুশিকে নিয়েই সবার সঙ্গে আনন্দ করে পুজোটা কাটানোই হচ্ছে আমাদের লক্ষ্য। তো সবাই কেমনভাবে আনন্দ করছেন পুজোতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে প্যান্ডেলের ভিতরে অনেক কষ্টে ঢুকে, আর এই যে মা, মানে ভীষণ ভীষণ ভীষণই দেখার মতো জিনিস যে কত সুন্দরভাবে সাজায়। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর লাগছে। তো এগুলো না দেখলে আমার মনে হয় পুজোটা অসম্পূর্ণ, তো সেই কারণে ভিড় ঠেলেই চলে এলাম। আর ভিড় ঠেলের পরেই আমার অবস্থা মুখ দেখতে পাচ্ছেন। আর এই যে কিছু মনোরম দৃশ্য আপনাদের জন্য, তো এখানে একটা ইলিশ মাছ নিয়েছিলাম যেটা ভেজে রেখেছি, আর এখানে কাতলা মাছ ভাজা চলছে, আর এখানে মাথাটা ভাত হয়ে গেছে, এখানে ডাঁটা বেগুন আলু কেটে রেখেছি, কাতলা মাছের ঝোল বানাবো। আমরা তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই কদিন ঠাকুর দেখে দিই, অষ্টমী, হ্যাঁ ঠিক আছে, অষ্টমী নবমী আর বেরোই দূরে কোথাও বেরোয় না, আশেপাশে থাকি এইরকম। কিন্তু এবছর চতুর্থী দিনে বেরিয়েছি আনলিমিটেড ভিড় দেখালাম আপনাদের, কিছু ক্লিপিং আমি রেখে দিয়েছিলাম, ভিডিও তো করতে পারিনি, তো আপনাদের দেখালাম আনলিমিটেড ভিড়। মানে আমি এত ভিড়ে সত্যি কথা বলতে প্রথমবার গেলাম, কারণ আমি তো ওই বললাম না আগে ভাগে ঘুরে নিই, তো এই এত ভিড়ে আমার পক্ষে ঠাকুর দেখা সম্ভব নয়। তো সেই কারণে আজকে ভেবেছি বেরোবো, কিন্তু এই ভিড়ের ঠেলায় একদমই যাবো না, কারণ আমি ভিড়টা ঠিক একদমই সহ্য করতে পারি না। তো গাড়ি গাড়ি করে ঘুরবো, যতটুকু ঠাকুর দেখা যায় অতটুকু দেখবো, কারণ নিজের শরীরটা আগে। তো এই কারণে আর আজকে হচ্ছে, আর আজকে হচ্ছে এখানে রান্না বসিয়েছি বললামই, আর আজকে হচ্ছে শুক্রবার মহাপঞ্চমী। তো সবাইকে মহাপঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা, সবাই খুব ভালোভাবে পুজোটা কাটান, আর আমি ভালোভাবে পুজোটা কাটাচ্ছি, তবে অনেক রকম মাত্রার মধ্যে টেনশন আগে আছে ওর একটু ব্যস্ততার কারণে, তারপরে আমারও মানে বিশেষ করে তো ওরই ব্যস্ততার কারণে, তো সেই কারণে অনেকটা দেরি হয়ে গেছে শপিং করতে, সেই কারণে কাউকে কিচ্ছু দেওয়া হয়নি। তো সবাইকে আজকে সকালকে পাঠিয়েছি, আজকে সকালে পাঠিয়েছি, সব গিফট আলাদা আলাদা প্যাকিং করছি, তো সেইগুলো সব পাঠাবো। শাড়িগুলো কাকে কোনটা কোনটা দেবো আপনাদের কিছুই দেখানো হলো না, তো যতটুকু আছে দেখাই। তো এই শাড়িটা আপনাদের দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমার এই শাড়ি না এই শাড়িটা, ওই শাড়িটা আপনাদের দেখিয়েছিলাম, আর সেম শাড়ি একটা নিয়েছি আমার মনের জন্য, এটা যেমন ছোটো বোনের জন্য, আর মেজো বোনকে যেহেতু এখনই দিতে পারবো না, তো সেই কারণে এখনই বলতে, মানে ও তো অনেকটা দূরে থাকে, সেই কারণে যখন ভাইপোটার সময় আসবে তখন দেবো, তো সেই কারণে এখন বলতে পারছি না কোনটা মেজো বোনের জন্য নিয়েছি। আর আমার ছোটো বোন আমাকে কী শাড়ি দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মা, আমি মায়ের জন্য এরকম সেম কালারের কিনেছিটা মায়ের কাছে আছে আপনাদের দেখাবো। আর মা আমাকে তো কালকে যেটা পরে আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম ওটা আমাকে মা দিয়েছে, আর মাকে আমি এরকমই মা তাঁতের পরে বলে মায়ের জন্য এরকমই তাঁতের কিনেছি, এটা আবার ওর থেকে একটু হালকা কালার, আমার মা মানে আমার শাশুড়িমাকে দিয়েছে এই শাড়িটা, যেহেতু মা তাঁতের পরে তো তাঁতের। আর এখানে এই যে গেঞ্জি না টি শার্টগুলো এবং শাড়িগুলো যাকে যা দেবো বা শার্ট, এই যে শার্ট সব আলাদা আলাদা করে প্যাকিং করছি রান্না করতে করতে, আর আপনাদের যখন যখন পরবো শাড়িগুলো তখন তখন ভালো করে দেখিয়ে দেবো এবং বলে দেবো কে কোনটা দিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার ছোটো বোন আমাকে দিয়েছে, আর আমার মা দিয়েছে দেখাচ্ছি, আর আমার মা দিয়েছে এই যে এই সাদা শাড়ি লাল পাড়, আমার কোনো বছরে হয় না কিন্তু এবছর দুটো হলো, মা একটা দিয়েছে আমার মা একটা দিয়েছে আর আমার শাশুড়িমা একটা দিয়েছে। আর সাদা শাড়ি লাল পাড়ের পুজোর সময় বিশেষ করে বিশেষ দরকার পড়ে, তো বেশ ভালো হয়েছে। আর দুটো শাড়ি পেয়েছি, সেটা আজকে সবে মাত্র ব্লাউজ পিসটা কাটিয়ে পিকো করতে দিলাম, কারণ এখনও করা হয়নি, তো সেইগুলো আপনাদের পরে দেখাবো। আর এই একটা শাড়ি পেয়েছি, এই একটা শাড়ি যেটা আমি কিনেছি, যখন পরবো শাড়িগুলো আপনাদের দেখাবো। মোটামুটি মোটামুটি 12-13 খানা শাড়ি আমার হয়েছে, পেয়েছি কিনেছি সব মিলিয়ে আমি, যাই হোক। আর মেয়ের জামা কাপড়গুলোও আপনাদের ওই পরে পরেই আছে একদম, এগুলো গোছাবো, তো রান্না করতে করতে বললাম না গোছাচ্ছি, তো গোছিয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি। তো এটা যাবে হচ্ছে আমার মায়ের শাড়ি, আমার মা তাঁতরা খুব একটা পছন্দ করে না, তো সেই কারণে সিল্কের, আর এটা হচ্ছে আমার ভাইয়ের, আর
নিচে একটা শাড়ি আছে গ্রিন কালারের, ওটা আমার বোনের আর বোনের হাজবেন্ডের আর বোনের ছেলের। তো এই কটা আমার মায়ের কাছে পৌঁছে দেবো, মা আজকে বোনেদের বাড়ি তত দিতে মানে পুজোর কেনাকাটা দিতে যাবে, তো সেই কারণে ভাবলাম মাকে দিয়ে দিই, মা দিয়ে দেবে। আর বোনও মানে মায়ের বাড়িতেই দিয়ে গেছে, মা আমাকে পাঠিয়ে দিয়েছে যেগুলো আপনাদের দেখালাম। তো সব মিলেমিশে এই হচ্ছে ব্যাপার। তো এগুলো গুছিয়ে নিয়েছি যাকে যা দেবার, আরও ছিল সেগুলো সব পাঠিয়ে দিয়েছি। মোটামুটি পুজোর দেয়া দেয়িটা এটা দিলেই, বোনেদের আর মাকে দিলেই কমপ্লিট। তো চলুন ভিডিওটাও এখানে এন্ড করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।